আমি অরুণিমা আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি নতুন একটা এপিসোড নিয়ে। এক কাপ অফ চা উইথ অরুণিমা, এখানে আমরা নানান সাকসেসফুল মানুষের সাকসেস স্টোরিটা শোনাতে আসি, বিকজ টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। আজকে আমার কাপ অফ চায় যিনি আছেন স্বনামধন্য অভিনেত্রী কাম ডিরেক্টর কাম আমাদের ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন মানে প্রোডিউসার্স ফোরাম, এক্সিবিটার্স ফোরাম যেটা সকলে জানেন, সেখানকার প্রেসিডেন্ট, আমাদের লিডার বলতে পারেন, সবাই জানে যে মানুষটাকে, আমাদের সকলের প্রিয় পিয়া সেনগুপ্ত, আমাদের আমার প্রিয় পিয়াদি। থ্যাংক ইউ পিয়াদি, তুমি আজকে সময় দিয়েছো, এত ব্যস্ততম দিন, এত ব্যস্ততম স্কিডিউল থাকে তোমার, তার মধ্যে আজকে আমাদের কাপ অফ চায়ে যে দিদিকে পেয়েছি, এটা রিয়েলি এটা ব্লেসিংস না থাকলে, ইউনিভার্সাল ব্লেসিংস না থাকলে হয় না। অনেকদিন ধরে ট্রাই ছিলাম, বাট আজকে সুযোগ পেয়েছি, দিদি আজকে সময় দিতে পেরেছেন অবভিয়াসলি, কারণ তার স্কিডিউল খুব হাই থাকে। ওভার টু দিদি, দিদিকে সবাই জানেন, আজকে দিদি সম্বন্ধে বলার কিছু নেই, আমাদের বাংলা তথা ভারতবর্ষ সকলে দিদি সম্বন্ধে জানো তোমরা পিয়াদি নিয়ে, কিন্তু ওনার যে স্ট্রাগল, ওনার যে এতদিনের জার্নিটা উইথ সাকসেসফুল, এবং থিয়েটার আর মানে থিয়েটার যাত্রা, এটা তো আমি বলতে ভুলে গেছিলাম, প্রত্যেকটা জিনিস নিয়ে তোমরা সকলে জানো, আমরা শুনে নেবো কবে থেকে শুরু হয়েছিল আজকের এই লং জার্নি, হার্ডলস পেরিয়ে আজকে কি করে দিদি এখানে সকল আমাদের সকলের একটা মোটিভেশনাল কাম ইন্সপিরেশনাল একজন আমাদের আইডল বেসিক্যালি। শুনে নিই দিদির মধ্যে, পিয়াদি তুমি বলো কেন, এটা একটা তোমার লম্বা যাত্রা সুকেন স্যারের আমল থেকে, ওই টাইম থেকে নিয়ে তোমার মধ্যে থেকে দর্শক দর্শক। আসলে খুব মজার ব্যাপার, আমি আমার এই যে ফিল্মে আসাটাই একটা হঠাৎ করে আসা, কারণ আমরা ছিলাম দুই বোন, আমরা যখন ছিলাম টুইন ছিলাম, পাঁচ মিনিটের ছোট বড়। তো আমার বাবার খুব ইচ্ছে ছিল আমার যে বোন বেসিক্যালি সে 13 বছর বয়সে ক্যান্সারে মারা যায়, তো আমার ইচ্ছে ছিল যে আমার বোনকে অভিনেত্রী করবে, আর আমি আমি পড়াশোনা করে চলে একটা মানে আমার ইচ্ছে ছিল আমার ডাক্তার বা ইঞ্জিনিয়ার এরকম জায়গায় একটা বিলং করবো। তো আমার বোন 13 বছর বয়সে মারা যাওয়ার পরে আমার বাবার ওই ইচ্ছা পূরণের জন্যেই আমার ফিল্মে আসা, ওই তখন থেকে আমার, তখন আমি ক্লাস সিক্সে পড়ি। তো আমার ফার্স্ট ছবি দাদাভূমি, যেখানে বাবা আমার দাদার ভূমিকা অভিনয় করছিল, সবাই জানে সুপার ডুপার হিট। তারপরে ছবি যেখান থেকে আমি পিয়া, সেটা হচ্ছে মিলন দ্বিতীয়। তারপরে তো পরপর বহু ছবি আছে, কাপুর্য, পরের দিকে মায়ের আচল, পরিবার, মানে অবন্তি, তার ছবি তো। এবং আমার এইভাবে আমার ফিল্মে আসা, এবং আমার ফিল্মে আসার মধ্যিখানে আমার দিদিকে হারানো, তারপরে যখন আমি আবার ওখান থেকে শিফট হয়ে আস্তে আস্তে অভিনেত্রী অভিনেত্রী দেখে যখন মনে করলাম ছবিতে প্রোডাকশনে ঢুকবো, প্রোডাকশনে ঢোকার কিছুদিন পরেই বাবাকে হারানো, মানে একটার পর একটা ধাক্কা, সেখান থেকে আস্তে আস্তে আবার নিজেকে দাঁড়িয়ে না, আবার ঠিক আছে চলতে হবে, সমাজ দাঁড়াতে হবে। এবং একটা সময় আমার আমার হাজব্যান্ড অনুষ্ঠান গুপ্ত, নাম করা ডিরেক্টর, এবং তিনি যখন টপ ফর্মে হঠাৎ করে তার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়, তখন আমার ছেলে ছোটো, আপনারা জানেন আমার ছেলে মনীষ গুপ্ত, আজকের দিন আপনাদের সবার খুব প্রিয় প্রিয় গায়ক, তো সেই সময় তাকে মানুষ করা এবং সঙ্গে সঙ্গে অনুপদাকে মানে দেখা, এবং সেই মানুষটাকে আবার ফিরিয়ে এনে সাকসেসফুল ডিরেকশন করা, তো এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে, এবং নিজেকে তার সঙ্গে সঙ্গে সমাজে যে আমি প্রিয়া, আমি একটু টিকে থাকতে হবে, নিজের অভিনয় নিজের অভিনয় আমি থিয়েটারে করবো, মানে আমার আমি খুব লাকি যে আমি থিয়েটারে সেই সময়টায় আমি ওই জনাটাও পেয়েছি, যাত্রা তো এখনো করে যাচ্ছি, টিভি সিরিয়াল সব সমস্ত জায়গাতেই আমি বিলং করেছি, এবং তাছাড়া কিশোর আমাকে সমস্ত জায়গা থেকেই মুখ তুলে দেখিয়েছেন এবং সাকসেস দিয়েছেন। আমি সবার আমি আমার একটা কথা আমি সমস্ত মানুষদের বলবো, স্পেশালি মেয়েদের বলবো, যে যদি তোমার ইচ্ছে থাকে কিছুক্ষণের জন্য, তুমি তোমার নিজের জন্য বেছে নাও, নিজের জন্য নিজেকে সময় দাও, এবং সবসময় একটা একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে রাখো, হ্যাঁ এটা হবে, আমি পারবো। আমার যখন যখন মনে হচ্ছে এইভাবে আমার শেষে এসে দাঁড়ালো, আর কোথাও আমি এরপরে আমি আর এগোতে পারবো না, তখন তখন আমি নিজেকে আবার তৈরি করেছি, নিজের মনের জন্য আবার আমি যখন এই ইম্পাতে প্রথম আসি, নর্মাল একজন মেম্বার হিসেবে আমি একটা ইলেকশনে আমাকে দাঁড়িয়ে আমি কিছু জানতাম না, দাঁড় করিয়ে দেওয়া হয়, সেখান থেকে আস্তে 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 আস্তে
আমি চেয়ারম্যান হিসেবে ইলেকশনে আসলাম, মেম্বারদের ভালোবাসতে টুকটুক করে কাজ করতে, নিজের জায়গাটা তোমাদের তুমি আর্ন করে নিয়েছো, করে নিয়েছি এবং মেম্বাররা ভালোবাসা থাকলো। এবং সবসময় আমি চেষ্টা করেছি যে আমি যে কাজটা করছি সে কাজের মন দিয়ে করি, এবং যার ফলে কি হলো, যখন ইনভাইট উঠলাম তখন আস্তে আস্তে সেখান থেকে চেয়ারম্যান পোস্টে আমি ইলেকশন দাঁড়ালাম। সেখানে আমাকে মানুষ ভালোবাসা দিলেন, মেম্বাররা ভালোবাসা দিয়ে আমাকে চেয়ারম্যান করলেন। সেখান থেকে আস্তে আস্তে আমাকে মেম্বারের আবার প্রেসিডেন্টের এই পথে বসিয়ে দিলেন। তো এটা এটার মধ্যে তো একটা অদ্ভুত স্ট্রাগল আর দ্বিতীয় কথা পুরো ধাপে 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 ধাপে, মানে পুরোটাই একেবারে। দর্শক বন্ধুরা, তোমরা যারা মানে জানো তারা তো সবাই জানো, কিন্তু যারা জানো না তারা ভাবো যে একদম চেয়ারম্যান প্রথমে নর্মাল মেম্বার হওয়া তারপরে চেয়ারম্যান, ইটস আ প্রসেস। আর আমি যেটা খুব মানে ওভারওয়েলড হয়ে যায় আমি ভাবি প্রিয়া তোমাকে নিয়ে, আমি একটা ইন্টারনাল মানে কথাই জিজ্ঞেস করতে চাইছি, ধরো বাবা ওরকম স্বনামধন্য ডিরেক্টর, হাজবেন্ড ওরকম স্বনামধন্য ডিরেক্টর আমাদের অরূপ সেনগুপ্ত, ছেলে মানে স্টার মানে আজকের ডেটে সুপারস্টার বনি সেনগুপ্ত, তুমি নিজে এরকম পাওয়ার প্যাকড মানুষজনদের নিয়ে যে তুমি সবসময় ঘিরে আছো, তোমার কি এক্সট্রা কিছু আলাদা ফিল হয় কখনো? না, এখন নিজে তুমি তো একদম সবকিছুর মধ্যে লিডারশিপে যাও। আমার না আমার আর না এইটা আমি বলবো, এটা আমার কখনো এই দিন আমার বাবা বোধহয় আমাকে তৈরি করেছিল এরকমভাবে। আমার বাবা বলতেন যে তুমি সবসময় দেখ মাটিতে পা রেখে চলো, তাতে তোমার মানে কখনো তোমার চলাফেরার রাস্তা অসুবিধা হবে না। এবং এক খুব বিখ্যাত মানুষের কথা, আমার সঙ্গে যখন মিঠুনদাকে নিয়ে মিঠুন হয়েছি, তো মিঠুন মানে আমাদের আমি অ্যাজ এ প্রফেসর মহাগুরু বলে চুরি করেছি যে ত্রিমুক্তি ফিল্মসে যেখান থেকে আমি বিয়েতে আছি, তো মিঠুনদার সঙ্গে একদিন আলোচনা গল্প আড্ডা আলোচনা, তখনও সেই মানুষটি বড় হওয়ার জন্য আমাকে বলেছিলেন যে দেখ যখন মানুষ ওপরে ওঠে ধর পাহাড়ে উঠছে, ওঠার সময় প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করতে করতে উঠতে হয় কেমন আছো, এইটা করতে করতে যখন তুই এবার যখন উপরে উঠবি টপে উঠবি তারপরে তোকে নামতে হবে, নেবে আবার উঠছে একটা বড় পাহাড়ে হয়তো তোকে উঠতে হবে, তো যখন তুই যদি তুই প্রত্যেক ওঠার সময় প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করতে করতে উঠছিস, যখন তুই নামবি দেখবি তোর ক্লান্তিটা অনেক কম হচ্ছে, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মানুষ তোকে এক গ্লাস জল খাওয়ার জন্য অফার করবে। আমার সবসময় মনে হয় যে তুমি যে জায়গাতেই থাকো যেটুকু তোমার দিচ্ছে ঈশ্বর দিচ্ছে একদম। আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, আমি জানি যে আমি যদি ভালো মানুষ না আমি ভালো কাজ করতে পারবো না। প্রথমত মানুষ যে কোনো কাজে সাকসেস পেতে গেলে ভালো মানুষ মানুষ হতে হবে, এবং মিথ্যের সঙ্গে থাকলে কিন্তু তুমি এই ফলটা এই সময় পেয়ে যাবে কিছুদিনের মধ্যে রিফ্লেক্ট একদম 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 সার্কেল মানে আছে না লীলা ফরচুন একদম মানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় ফলটা। তো সেই জায়গাটা থেকে আমার আমার যেটা মনে হয় যে দেখো আমি আজকে এত আমার বাবা সুন্দর আমার সঙ্গে সঙ্গে একটা কম্পিটিশন থাকে, বাবা সুন্দর তার সঙ্গে কি করবে হাজবেন্ড অপশন তো তাহলে বউ কি করবে। আচ্ছা তারপরে সেখান থেকে ধরো আমার ছেলেও কিন্তু ওই জায়গাটার মধ্যে দিয়ে এসছে, বাবা মানে বাবা দাস নাতি মা প্রিয়া দাস এদিকে বাবা অরূপ সেনগুপ্ত, ওর জন্য খুব একটা বড় একটা কম্পিটিশন তৈরি হয়ে যায়। এটা যেমন আমাদের একটা প্লাস করে এটা আমাদের মাইনাস করে, মানে সবসময় একটা না নিজেরাই নিজেদের কনসিডার হয়ে যায় নিজেরাই নিজেদের কনসিডার হয়ে যায়। তো হোয়াটএভার এর মধ্যে একটা আলাদা আলাদা আনন্দ আলাদা। দর্শক বন্ধুরা মানে তোমরা সামনে থেকে হয়তো অনেকেই জানো না, আমরা জানি সবসময় ইম্পার প্রেসিডেন্ট, আমরা যখন আসি অল টাইম প্রিয়া দিয়ে হাসি মুখে প্রত্যেকের সাথে এতখানি, এটা কিন্তু একটা হিউজ লোড, এতগুলো সেকশনের ফিল্ম দাঁড়িয়েই আছে আমাদের ইম্পার উপরে, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন, সেখানে প্রেসিডেন্টশিপের চেয়ারে বসে থাকা মানে তার কতগুলো যে কর্মকাণ্ড থাকে সেটা তোমরা না দেখলে হয়তো বিলিভ করবে না। দিদি তোমার কাছে তুমি আজকে এত বছর আগে থেকে 25 বছর খুব ছোট বয়স থেকে তুমি দেখছো ইন্ডাস্ট্রিতে, আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি ধরো আজকে মনি সেনগুপ্ত তোমার ছেলে দাপিয়ে টলিউড ইয়ে করছে, এই দুটো সময়কার চেঞ্জের সম্বন্ধে তোমার কি ধারণা মানে তোমার কি একটা বক্তব্য? আসলে কি জানো মানে কি সময়ের সঙ্গে সঙ্গে তো এত আপগ্রেড হতে হবে, তো আমরা যখন কাজ করেছি তখন তো মানে রিল
মানে এবং তারপর আস্তে আস্তে ডিজিটালি কাজ করতে আরম্ভ করেছি এবং এইবারে ধরো যখন আমরা আমরা যখন প্রথম দিককার ছবিগুলো দেখি আমাদের অ্যাক্টিংয়ের একটা ধারা ছিল বা একরকমভাবে আমরা অভিনয়টাকে মানে যখন ইন্ডাস্ট্রি আসলাম ভীষণ ঘরোয়া একটা পরিবেশ ছিল মানে আমরা ভীষণ মানে মিলেমিশে কাজ করতাম মানে 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 একদম প্রোডাকশন বয় টু একদম আপার লেভেল অবধি এখন না ভীষণ বেশি টেকনিক্যাল হয়ে গেছে ব্যাপারটা মানে আজকের দিনে তোমায় কি করতে হয় মানে ইচ্ছে করলে মানে তোমার ইচ্ছে থাকলে উপায় নেই তোমাকে একটুখানি আর সবটাই এত বেশি ওই ডিজিটালি মানুষ হিসেবে মানে তোমার ব্যবহার বলো মানুষ হিসেবে নিজের ব্যক্তিত্ব বলো মানে অনেকটা নিজেকে ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে গেছে আজকে একদম একদম যেটা আর তুমি তোমরা দেখলে যে ডিফারেন্স বিটুইন সেদিনের সিনেমা আজকের সিনেমা আজকের সিনেমা যেটা সিনেমা যেখান থেকে রেগুলেট হয় সেই বড় আসনটাতে কিন্তু দিদি বসে আছে শুধু লাস্ট বাট নট দ্য লিস্ট অনেকটাই শুনলাম অনেকটাই জানলাম আমি ছোটবেলার কথাটা জানতাম না তুমি আজকের সোসাইটিকে মানে আজকের ফিল্ম ফিল্ম বলে না তুমি তো ফিল্ম ফেটারনিটির একদম টপ মোস্ট জায়গায় বসে আছো তাছাড়াও সোশ্যাল মানে ইউথদের জন্য তুমি একজন লিডার আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির একজন লিডার তুমি কি মেসেজ দেবে ইয়াং গ্রুপকে আমি একটাই কথা বলবো যারা অভিনয় করতে আসছো বা যারা ইয়াং জেনারেশন যারা তোমরা আসছো তারা যে কাজটা করতে আসছো এই কাজটার প্রতি অসম্ভব ডেডিকেটেড থাকো মন দিয়ে কাজ করো যখন কাজ করবে কাজটা নিয়েই চিন্তা করো এবং নিজেকে একজন ভালো মানুষ তৈরি করো ভালো মানুষ না হলে প্রতিটা অবদান এবং আজকের দিনে গুরুজনদের আমি যেটা মানে বারবার করে সবাইকে বলি প্রত্যেকটা মানুষকে সম্মান করতে সম্মান তুমি যদি কর দেখবে সম্মান তুমি নিজে পাবে এটাই আমি সবাই কাছে বলি থ্যাংক ইউ সো মাচ দিদি অনেকখানি সময় তোমার নিয়েছি আজকে তোমার এই সাকসেস স্টোরিটা অনেকেই জানে না মানে সিনেমার জায়গা থেকে জানে কিন্তু তোমার আর্টিস্টটা কতটা ছিল সেটাও একটা বড় ব্যাপার থ্যাংক ইউ আজকে এতটা সময় দেওয়ার জন্য এবং তোমরা আমার সাথে থাকো ভালো থাকো ইম্পার প্রেসিডেন্ট আজকে আমাকে সময় দিয়েছে আই এম ভেরি মাচ ব্লেসড অ্যান্ড হ্যাপি ফর দ্যাট রিজন স্টে টিউনড উইথ আস আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানদের সাথে থাকে এরকম সাকসেসফুল মানুষদের কিভাবে আজকে তারা হার্ডলস ক্রস করে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন অনেক গল্প নিয়ে আগামী দিনেও আসবো স্টে টিউনড নমস্কার